আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুশিপু কুকিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ইনশাল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি কাজী শিমু সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকের পরিবেশনা মিষ্টি আলু বা সুইট পটেটো দিয়ে কিভাবে বরফি তৈরি করা হয় সেটাই আমি করে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে, সাথেই থাকুন। আমি প্রথমে একটা সুইট পটেটো নিয়ে নিয়েছি আর সেটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ছুলে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। এই ধরনের একটা ওভেন প্রুফ বাটিতে পটেটোগুলো দিয়ে নিচ্ছি। আমি এটাকে ওভেনে দিয়ে 5 মিনিট বেক করে নেব। আপনারা চাইলে চুলায় সেদ্ধ করে নিতে পারেন। এই তো ওভেন থেকে বের করে নিয়েছি আর দেখেন মিষ্টি আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আলুর ভিতরের পানিটাও বক্সের নিচে এসে কি সুন্দর জমে আছে। এবার আমি একটা পটেটো মেশারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। খুবই সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যেন কোনোভাবেই লাম্পস না থাকে। এবার দেখি বরফিটা তৈরি করতে কি কি লাগছে। আর এখানে আমি ঘি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ, আর চিনিটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। নিয়েছি কিশমিস 1 টেবিল চামচ, এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম গুঁড়া করে নিয়েছি। নিয়েছি একটা দারুচিনির স্টিক, 2টা এলাচ আর 1টা তেজপাতা। এখানে 1 টেবিল চামচ বেসনের সঙ্গে 1 চিমটি ডিপ অরেঞ্জ কালার নিয়েছি আর অবশ্যই ফুড কালার। আর লাগছে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানটা গরম হলে তাতে ঢেলে দিচ্ছি ঘি। ঘি একটু গলে এলে আমি এতে দিয়ে দেবো বাদামের গুঁড়াগুলো। বাদামের গুঁড়া দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি বেসন গুঁড়া, আর বেসনের সঙ্গে তো কালার মেশানোই আছে। 1 মিনিটের মতো ভেজে নেব, অবশ্যই হালকা আছে। এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা মিষ্টি আলু। সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটা দিয়ে নিচ্ছি আর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যায়। মিডিয়াম টু লো হিটে এটা তৈরি করতে হবে। যখন দেখবো একটু আঠালো হয়ে এসেছে সেই পর্যায়ে আমরা এলাচ, দারচিনি এবং তেজপাতা উঠিয়ে ফেলবো। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটি দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার খুব বেশি সময় লাগেনি। এই যে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। যে পাত্রে নামিয়ে নেব অবশ্যই সেটাতে ঘি মেখে নিতে হবে। গরম থাকা অবস্থায় প্লেটে বেড়ে আমি সেট করে নিয়েছি। হালকা ঠান্ডা হতে দেব, তারপর কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি এখানে কয়েকটা ডিজাইনে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি কিশমিস, চকলেটের গুঁড়া আর বাদাম দিয়ে। এই তো হয়ে গেল আমার দারুণ মজার সুইট পটেটো বরফি বা মিষ্টি আলুর বরফি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের দোয়াও সবসময় আপনার এবং আপনার পরিবারের প্রতি থাকবেন ইনশাআল্লাহ। এবারের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।